কিবলার সবরে সরে মাহফিল কায়েম করেছে। এই যে গ্রামের মানুষ মাদ্রাসা কমিটি এই যে ইসালে সওয়াব সবরে সরে মাহফিল কায়েম করেছেন, তার এর দ্বারাই বোঝা যাচ্ছে পীর আলী পীর আল্লামা কালিমুল্লাহ সিদ্দিকী হুজুর কিবলা আমাদের কাছে ভালো মানুষ ছিলেন না খারাপ মানুষ ছিলেন? জোরে বলেন, ভালো মানুষ ছিলেন। তবে কি জানেন, এই জামানার মানুষদের খুব একটা পছন্দ হবে না, কারণ তিনি এমন একজন মানুষ ছিলেন তিনার কাছে শরীয়তটা হলো সবচেয়ে বড় কথা। তিনি কোনোদিন হকের ব্যাপারে শরীয়তের ব্যাপারে কোরআন হাদিসের ব্যাপারে ছেলে বলেন আর ভাই বলেন আর ভাইপো বলেন কাউকে তিনি পরোয়া করতেন না, হক কথা বলতেন। যদি বলা হয় কালিমুল্লাহ সিদ্দিক হুজুর কিবলা তিনার নামটা যদি বলা হয়, সর্বপ্রথম তিনার একটাই কথা আসবে, তিনি ছিলেন খুব তাকওয়াপন্থী মানুষ ছিলেন। অন্যায় দেখলে ঘরের ছেলে হোক আর বাইরের হোক কাউকে পরোয়া করতেন না, সঙ্গে সঙ্গে প্রতিবাদ করতেন, এমন মানুষ ছিলেন। এত মজবুত, তার মজবুতি দেখে আমরা আজকে তাকে মহাব্বত করি, ভালোবাসি। আজকে তার সবরেশের উদ্দেশ্যে আমরা আজকে হাজির হয়েছি। সবথেকে বড় কথা কি জানেন, পীর আল্লামা কালিমুল্লাহ সিদ্দিকী চাচা আর হুজুর কিবলা আল্লাহর নেককার বান্দা ছিলেন, আল্লাহর ওলি বান্দা ছিলেন। আর আল্লাহর ওলি বান্দা যারা হন, আল্লাহ পাক তাদের ভবিষ্যতে কি ঘটবে না ঘটবে আল্লাহর ওলি বান্দাদের ঘরে আমার আল্লাহ পাক জানিয়ে দেন, আল্লাহ পাক জানিয়ে দিবেন, দেন বলি আল্লাহর ওলিরা অনেক কিছু জানতে পারেন। পীর আল্লামা কালিমুল্লাহ সিদ্দিকী চাচা হুজুর পীর কিবলা হুজুরের বড় সাহেব দাদা আজ থেকে কম বেশি 30 বছর আগে ইন্তেকাল করেছে, আমরা দেখেছি। ওনার একমাত্র সাহেবজাদা এখনো হায়াতে আছেন। তো পীর আল্লামা কালিমুল্লাহ সিদ্দিকী চাচা হুজুর কিবলার বড় সাহেবজাদার নাম হচ্ছে আব্দুল গফুর সিদ্দিকী, আমার বড় ভাই যান, ইন্তেকাল করেছেন 30 বছর আগে। উনি যখন ইন্তেকাল করেছিলেন, ইন্তেকাল করার পরে ওনার যখন লাশ মোবারকটা যখন বার করা হয়েছিল, দরজাটা এমন একটা পজিশনে ছিল খাটিয়া বার হতো না, তখন দরওয়াজার ওপরে পাঁচিল দেওয়া ছিল না, ফাঁকা ছিল একটু উঁচুতে আর কি। খাটিয়া দরজাতে না আসার কারণে দরজার ওপর দিয়ে খাটিয়াটা বার করা হয়েছিল। আর ঠিক পীর কালিমুল্লাহ সিদ্দিকী চাচা হুজুর কিবলা ইন্তেকাল করার এক সপ্তাহ আগে থেকে মিস্ত্রিদের উপরে জোর দিয়েছিলেন, তোমরা এক কাজ করো, দরজার সামনে যে পাজিরটা আছে ওই জায়গাটা ভেঙে দাও, কারণ এই দরজা দিয়ে খাটিয়ে বার হবে না, ভেঙে দাও। তো উনি নির্দেশ করেছিলেন ভাঙার জন্যে। আর যখন দরজাটা বসানো হয়, বসবার 2 দিন পরে পীর আল্লামা কালিমুল্লাহ সিদ্দিকী হুজুর কিবলা দুনিয়াতে বিদিনে চলে গিয়েছিলেন। খাটিয়া বার হবে না, আপনারা যারা গিয়েছেন ভেতরে ঢুকেছিলেন তারা দেখবেন দরজার সামনে দেখবেন একটা লোহার দরজা লাগানো ছিল, সবে মাত্র লাগানো হয়েছে, কোনো প্লাস্টার হয় না। তাহলে ওনার খাটিয়াটা বার করার জন্যে উনি হায়াতে থাকা অবস্থায় মিস্ত্রিকে জোর দিলেন, দরজাটাকে ভাঙো, দরজাটা বসাও। আর দরজা বসবার 2 দিন পরে হুজুর ইন্তেকাল করেছিলেন। তাহলে এর দ্বারা বোঝা যায় যে আল্লাহর ওলিরা কখন কি হবে না হবে তিনারা বুঝতে পারেন, জানতে পারেন, তবে আল্লাহ পাক জানালে তবে জানতে পারেন। আল্লাহর ওলিদের একটা রাডার চলে, কোথায় কি হয় না হয় আল্লাহর ওলিরা বুঝতে পারেন, জানতে পারেন। আজকে আমরা পীর আল্লামা কালিমুল্লাহ সিদ্দিকী হুজুর কিবলার সবরেশ্বরী মাহফিল হাজির হয়েছি। এই যে আমরা সবরেশ্বরী মাহফিল হাজির হয়েছি, এখানে আমরা বসে বসে সকলের জন্য দোয়া চাইব। এই যে আমরা দোয়া চাইব, এই দোয়া চাওয়ায় মোর্দাবাসীরা খুশি হয় না, বেজার হয়। জোরে বলেন, খুশি হয়। শুধু কি তিনারা খুশি হন, মোর্দাবাসীরা শুধু খুশি হন না, মোর্দাবাসীরা খুশি হয়ে জেন্দাবাসীদের জন্য রুহানি হালতে দোয়া করতে থাকেন। শুধু তাই নয়, এই যে সুন্দর দোয়ার মাহফিল কায়েম করেছেন, এসব দোয়ার মাহফিলকে আমার আল্লাহ পাক আল্লাহর ওলিদের ঘরে দেখিয়ে থাকেন। শুধু তাই নয়, এই যে একটা সুন্দর মাহফিল কায়েম করেছেন, আল্লাহ পাক ইচ্ছা করলে এ সমস্ত সুন্দর মাহফিলে আল্লাহ নবীকে হাজিরও করাতে পারেন। জোরে বলেন, আর জোরে বলেন।
আল্লাহ পারেন না পারেন না গো জোরে বলেন পারেন সেটা আমার আল্লাহর ইচ্ছা আল্লাহর ওলিদের এটা রেডার চলে কোথায় কি হয় না হয় আল্লাহর ওলিরা বুঝতে পারেন জানতে পারেন তবে ক্ষমতা কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন আল্লাহ জানালেই তবে জানতে পারেন ইমাম গাজী রাহমাতুল্লাহ আলাইহি কে হুজুর একজন একজনা বড় ধরনের আলেম ছিলেন আর হুজুরের বড় ভাই ছিলেন মসজিদ ইমাম সাহেব কিন্তু ইমাম গাজী রাহমাতুল্লাহ আলাইহি কে কোনোদিন বড় ভাইয়ের পিছনে নামাজ পড়তেন না মুসল্লিরা বলাকা করে ছোট ভাই বড় আলেম তাই বড় ভাইয়ের পিছনে নামাজ পড়ে না যখন মুসল্লিরা বলাকা করে এই কথাটা বড় ভাইয়ের কানে যায় পেস্টিজে লেগে যায় মার কাছে নালিশ করলে আম্মা জান তোমার ছোট ছেলে বড় আলেম যার কারণে আমার পিছনে নামাজ পড়ে না মা ডাক দিলেন বাবা গাজ্জালি তুমি কি তোমার বড় ভাইয়ের পিছনে নামাজ পড়ো না বলে আম্মা জান আমি পড়ি না কেন বলে আমি এমনি পড়ি না মা বলেছিল বাবা গাজ্জালি আমি তোমার মা তোমাকে বলি তুমি তোমার বড় ভাইয়ের পিছনে নামাজ পড়ো ইমাম গাজ্জালি বলেন আম্মা জান এটা কি আপনার হুকুম মা বলেছিল এটা আমার হুকুম ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি গে মায়ের হুকুম নিয়ে বড় ভাইয়ের পিছনে নামাজ পড়তে গেলেন বড় ভাই ছিলেন ইমাম সাহেব ছোট ভাই ইক্তেদা করলেন বড় ভাই তাহরিমা বাঁধলেন ছোট ভাই ইক্তেদা করে তাহরিমা বাঁধলেন বড় ভাই রুকুতে গিয়েছিলেন ছোট ভাই রুকুতে গিয়েছিলেন বড় ভাই সেজদায় গিয়েছিলেন ছোট ভাই সেজদায় গিয়েছিলেন বড় ভাই সেজদায় উঠেছেন ছোট ভাই সেজদাতে উঠেছেন আবার যখন বড় ভাই সেজদায় যান ইমাম গাজী রাহমাতুল্লাহ আলাইহি গে নামাজ ছেড়ে পালিয়ে যান নামাজ শেষ মুসল্লিরা বলাকা করছে যে ইমাম গাজ্জালি নামাজ পড়ে না ভালো ছিল আর যদি বা নামাজ পড়তে আসলো এক রিকা সেজদা দিয়েছে আর এক রিকা না দিয়ে পালিয়ে গেছে তো বড় ভাই পেস্টিয়ে লেগেছে আবার মায়ের কাছে নালিশ করলেন আম্মা জান তোমার ছোট ছেলে গাজ্জালি নামাজ পড়ে না ভালো ছিল আর যদি বা নামাজ পড়তে গেল এক রিকা সেজদা দিয়েছে আর এক রিকা সেজদা না দিয়ে পালিয়ে এসেছে মা ডাক দিলেন বাবা গাজ্জালি আমি তোমার মা তোমাকে বলেছিলাম বড় ভাই নামাজ পড়ার জন্য তুমি নামাজ পড়তে গেলে আর নামাজ পড়তে গিয়ে এক রিকা সেজদা দিয়েছো আর এক রিকা সেজদা না দিয়ে পালিয়ে এসেছো কেন বলো ইমাম গাজ্জালি বলেছিলেন আম্মা জান আপনি আমাকে হুকুম দিয়েছিলেন বড় ভাই নামাজ পড়ার জন্য আমি আপনার হুকুম অনুযায়ী বড় ভাই নামাজ পড়তে গিয়েছিলাম বড় ভাই ছিল ইমাম সাহেব আমি ইক্তেদা করেছিলাম বড় ভাই রুকুতে গিয়েছিল আমিও গিয়েছিলাম বড় ভাই সেজদায় গিয়েছিল আমিও গিয়েছিলাম কিন্তু বড় ভাই সেজদায় গিয়ে সেজদা যে তসবিহটা পড়তে হয় বড় ভাই সেজদায় গিয়ে সেজদার তসবিহটা পড়ে না বড় ভাই সেজদায় গিয়ে সেজদার তসবিহ না পড়ে জোর বলে একটা তালাকের মশা এসেছিল ওই তালাকের মশাটা চিন্তা করছিল তসবিহ পাঠ করে না যার কারণে আমি ইমাম গাজ্জালি নামাজ ছেড়ে পালিয়ে গিয়েছিলাম জোরে বলেন জোরে বলেন মুসলি সাহেব ইক্তেদা করছেন আর বড় ভাই ইমাম সাহেব নামাজ পড়াচ্ছেন সেজদা তসবিহ পড়ে না ছোট ভাই জানতে পেরে গিয়েছিলেন আরে জানলেন কি করে কে জানালেন আল্লাহ জানিয়ে দিয়েছে আল্লাহর ওলিদের একটা রাডার চলে কোথায় কি হয় না হয় আল্লাহর ওলিরা জানতে পারেন বুঝতে পারেন তো আল্লাহ পাক ক্ষমতা দিলে তবেই বুঝতে পারেন আপনারা ফুরফুরা শুভে যান এই কথা বলেন যান আপনারা হালুয়া কিনতে যান নাকি হ্যাঁ অনেকে ফুরফুরা শুভে যায় বুঝেছেন কি করতে যায় বলেন তো গেল দাদা হুজুরের মাজারটা জিয়ারত করলো আর হালুয়া কিনলো আর চলে আসলো আবার কিছু মুনাফিক মার্গ মানুষ আছে যা ছিল দাদা হুজুর পাঁচ হুজুর ছিল সব কবরে চলে গিয়েছে আর যিনি বলছেন তিনি মন হচ্ছে মাটি ভরে উঠে গেছে ফুরফরায় নাই কি ফুরফরায় সব আছে অতএব যারা বলছেন নাই তাদের নিয়তটাই ভালো নাই কারণ তারা তো হালুয়া কিনতে যায় তারা দেখতে যায় আপনি ফুরফুরায় যাবেন হুজুর দোয়া করেন রুজুকে বরকত যেন আমার আল্লাহ দেয় হুজুর দোয়া করেছেন আল্লাহ দিয়েছে হুজুর দোয়া করেন সংসার অশান্তি হুজুর দোয়া করেছেন আল্লাহ শান্তি মিলিয়েছে আপনি জীবনে গিয়ে বলেছেন হুজুর দোয়া করেন যেন পাঁচ অক্ত নামাজি হতে পারি হুজুর দোয়া করেন যে নবী দিদার পেতে পারি এই দোয়া আপনারা কেউ চান না কারণ আপনারা দুনিয়ালি অস্থির হয়ে আছেন যে উদ্দেশ্যে যাবেন নাই নিয়ত ঠিক থাকে আল্লাহ পাক সেই নিয়ত আল্লাহ পুরা করেন
বুঝেছেন তো আপনারা ফুরফুরা শুবে যান তো একটা বাস একটা দল যান না একা একা যান গো এই কথা বলেন আপনারা একটা দল যান না একা একা যান একটা দল মিলে যান তো আর দলের মধ্যে একটা নেতা মার্কা লোক থাকে তো ফুরফুরা শুবে এককালে একটা দল গিয়েছে আর দলের মধ্যে একটা নেতা মার্কা একটা লোক ছিল যখন ওই নেতা মার্কা লোক ফুরফুরা শুবে গিয়েছেন তো সময়টা ছিল রমজান শরীফ মাস রমজান শরীফ মাস ছিল আর তারাবির সময় একদল মানুষ তারাবি পড়ার জন্য মসজিদে যাচ্ছেন আর সেই সময় ফুরফুরা শুবে পীর মুফতি আজম মির্জা হুজুর রহমাতুল্লাহ আলী গিয়ে হুজুর আপনার মসজিদে আপনার দলিলে শুয়ে আছে এক দল যখন যাচ্ছে দলের মধ্যে যিনি নিজামার মানুষ ছিলেন তিনি তার দলের লোককে দেখাচ্ছেন হয় দেখ তোরা ফুরফুরা ফুরফুরা করিস হয় দেখ ফুরফুরার মেজো হুজুর নামাজ পড়েনি হয় দেখ শুয়ে আছে আর মেজো হুজুর গেলা দিব্যি শুয়ে আছে আর দলের মানুষ নেতা লোক তার দলবলকে নিয়ে মসজিদ নামাজ পড়তে গেলেন নামাজ শেষ যখন ওই দলের মানুষ নামাজ থেকে ফারেগ হয়ে আসছেন এমন সময় ফুরফুরা আসবে পীর মুফতি আজম মির্জা হুজুর রহমাতুল্লাহ আলী গিয়ে হুজুরের ঘুমটা ভেঙে যায় যখন হুজুরের ঘুমটা ভেঙে গিয়েছিল হুজুর ডাইরেক্ট ওই নেতা মার্কা লোকের নাম ধরে ডেকেছিলেন বাবা অমুক আছো বলে জি হুজুর আমি আছি এদিকে একটু আসো বাবা একটু আগে যে ব্যক্তি বলছিল যে মেজ হুজুর নামাজ পড়েনি শুয়ে আছে আর নামাজ শেষে যখন মেজিকে ডাকলেন নাম ধরে ডাকলেন তখন বলছে হুজুর আমি এখনই যাচ্ছি ডাক দিলেন মেজিকে বলেছিলেন বাবা মাওলানা সাহেব আমার শরীরটা খারাপ জ্বর হয়েছে বাবা ওই তাকের মধ্যে থার্মোমিটার আছে আমার জ্বরটা মেপে দেবে বলে জি হুজুর আমি এখনই জ্বরটা মেপে দিচ্ছি তো জ্বর মাপা হচ্ছে সেই সময় দেখা যাচ্ছে ফুরফুরা শুবের মুফতি আজম মির্জা হুজুর রহমাতুল্লাহ আলী গিয়ে হুজুরের 102 থেকে 15 দিন জ্বর সেই সময় ফুরফুরা মেজুজি বলেছিল বাবা মাওলানা সাহেব 102 থেকে 15 দিন জ্বর এশার নামাজ 17 রিকাত তারাবি নামাজ 20 রিকাত আমি ফুরফুরা মেজ হুজুর 102 15 দিন জ্বর নিয়ে এতগুলো নামাজ জামাতের সময় আদায় করতে পারবো মহাশয় ভাবছেন মেজ হুজুর নামাজ পড়েনি আমি আমার দলের লোককে শুনিয়েছি মেজ হুজুর জানলো কি করে আরে আল্লাহ জানিয়ে দিয়েছে জোরে বলে আর জোরে বলে আল্লাহ জানিয়ে দিয়েছে কোথায় কি হয় না হয় আল্লাহ বুঝতে পারেন জানতে পারেন আজকে যার দোয়ার মাহফিল হাজির হয়েছে কি আমাদের পাওয়া যায় আপনি যখন কাউকে উদ্দেশ্য করে কোনো দোয়ার মাহফিল করবেন এমনি সময় তার কাছে গেলে সেই জায়গায় গেলে যে ফয়েজ পাওয়া যায় আর তাকে যখন উদ্দেশ্য করে কোনো কাজ করবেন আল্লাহ পাক তার ফয়েজটাকে দ্বিগুণ করে দেন জোরে বলেন আর জোরে বলেন আজকে ওয়াজ করার উদ্দেশ্য নাই অনেক ওয়াজ হয়েছে তা বরকতের ব্যবস্থা আছে খাস দোয়ার মাহফিল আসুন সকলে মিলে আল্লাহ পয়ের সম্মুখে দাঁড়িয়ে আমার নবীর উপরে একটু তাজমি সালাম পাঠ করি নবি যাদের পায়ে জুতা আছে জুতা খুলে দাঁড়ান তালাল বদর আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাব শুকর পিয়ার রাম ইয়া রাসূল
या नबी सपने तुम्हारे देखी हयाते तुम्हारे पाई रोज़ा दे जावा होई तई बोले तुम्हारे سلام يا حبيب سلام طائفر دوستو بكماله সকলে মিলে বিসমিল্লাহ শুভে শুভে তিনবার সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ শরীফ দশবার সূরা ইখলাস কুরআনুল্লাহ সূরা এগারোবার দোষী পাঠ করেন সবে সিরি করা হবে দোয়া খায়রে মাং হবে আল্লাহ পাকে তবে তেলাওয়াত করেন তেলাওয়াত করেন যারা দাদা হুজুর পীর রহমাতুল্লাহ আলীকে হুজুরের সিলসিলার মুরিদ আছেন ভক্ত আছেন তাদের উদ্দেশ্যে কয়েকটা কথা বর্তমান সময় নানা রকম দলমতপথ মানুষ ফেতনার মধ্যে জড়িয়ে পড়েছে।